হ্যালো হোয়াটসঅ্যাপ গেমার, চলে আসছে অদিতির ভিরগো স্কিন। স্ক্রিনটা যদিও আমার কাছে নাই, বাট এখানে নতুন করে চলে আসছে, সো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেই। তো এই ছিল স্কিন, দেখতে কিন্তু মারাত্মক লাগে। সো যারা অদিতি ইউজ করো বা মেইজ ইউজ করো তারা চাইলে নিয়ে রাখতে পারো, যেহেতু আমি মেইজ বেশি ইউজ করি না, প্লাস অদিতি নিলে আমি প্রত্যেকটা গেম হেরে যাই, সেই জন্য অদিতি আমি পিকও করি না। বাট তারপর আজকে আমি অদিতি দিয়ে গেম প্লে করবো, আর আমি একটা ট্রায়াল কার্ড ইউজ করবো, যদিও এটা ট্রায়াল কার্ড আমার নাই। ভাই পরপর চারটা ম্যাচে ট্রাই করলাম মেজ নেওয়ার জন্য, বাট কোনো চান্সই পাইলাম না। লাস্ট অনুরোধ করলাম যে ভাই প্লিজ আমার একটা টাস্ক আছে, আমার একটু মেজ করতে দাও, অ্যান্ড ফাইনালি ভাই একটা চান্স পাইছি। দেশে এত পরিমাণ মেজ ইউজার বাইরে গেছে, মানে বুঝলাম না আমি চান্সই পাইতেছিলাম না মেজ নেয়ার, মানে কষ্টে দুঃখে মনে চাইতেছে আমি ফাঁসি নিয়ে মরে যাই, বাট মরতে পারবো না। আমার জন্য কোনো একটা মেয়ে বিধবা হয়ে যাক, বিয়ের আগে আমি চাই না। সো এই জন্য ভাই আমি আবার কষ্ট করে আরও একটা গেম পাইছি, ওইটা ইনভ্যালিড হয়ে গেছিলো ভাই, এত কষ্ট। যাই হোক, ফাইনালি আমার বেশি অপেক্ষা করতে নাই, পরের ম্যাচে আমি আবারও একটা ম্যাচ নেওয়ার চান্স পাইছি, কারণ এখানে দেখতে পারতেছ কেউ ম্যাচ পিক করে নাই, মানে আমি যে ম্যাচ সিলেক্ট করছি ওইটা নিতে পারবো, সো প্যারা নাই। সো পিক তো মোটামুটি ভালোই হয়েছে, ওদেরটা একটু বেস্ট মনে হচ্ছে, কারণ ওদের কাছে হাইলস আছে, হাইলস মেটা হিরো, যদি ভালো খেলতে পারে তাহলে আমাদের কাম সারা সবাই। যাই হোক, দেখা যাক কতদূর কি খেলতে পারি। তবে ভাই অদিতি নিয়ে আমি মোটেও গ্যারান্টি পাই না, ওইটা নিলেই আমি কেন জানি হারে যাই, আমার মানে এটা নিয়ে খুবই উইন রেট খারাপ, আমি ভালো খেললেও হারি খারাপ খেললেও হারি। যাই হোক, ম্যাচ স্টার্ট হয়ে গেছে, আমি ট্রাই করবো একটু ভালো খেলার। আর আমি যে বিলটা ইউজ করতেছি এখানে স্ক্রিনে দিয়ে দিব, মনে থাকলে প্লিজ ভাই, যদি এডিটের সময় ভুলে যাই মাফ করে দিও, কারণ হচ্ছে আমি সময় একদমই পাই না। তোমরা সবাই ইউ নো গাইস, আমার মানে এত বছর ধরে আমি ইউটিউবিং করতেছি, কারণ আমার কোনো উন্নতি নাই, কারণ হইতেছে আমি সময় দিতে পারি না। সময় দিলে আমি কিন্তু ভালো উন্নতি করতে পারতাম, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাট জবের পাশাপাশি এটা করতে যাই আমি আসলে ইউটিউবে সময় দিতে পারি না, প্লাস এই সময় আমার জ্বর ছিল, আবার হইতেছে আমি বাসা চেঞ্জ করছি, দুই দিক দিয়ে মিলাই আমি পুরাপুরিভাবে অস্থির অবস্থায় পড়ে গেছে কয়েকদিন, এই জন্য এইবার কিন্তু ভিডিও আসতেও লেট হয়েছে। আর ভাই আমি আজকে ভিডিও বানাইতেছি, আজকে আমার প্রচুর পরিমাণে ব্যথা ব্যথা, কারণ আমি একটু আগে বাসা চেঞ্জ করা শেষ করছি, আইসে গোসল টোসল করে তারপরে ভিডিও বানাইতে বসে গেছি, অস্থির একটা অবস্থায়। ইভেন মানে এত গরম লাগতেছে, এত কাজ করছি কিন্তু আমি ফ্যান চালাইতেছি না, কারণ আমি এই ভয়েসটা এডিট করবো না, আমি সরাসরি দিব, ফ্যান চালাইলে ওইটার অনেক আওয়াজ আসবে, সেই জন্য আমি ফ্যানটা পর্যন্ত চালাইতেছি না, গরমের মধ্যে বসে ভিডিও বানাইতেছি, এত কষ্ট করতেছি। ভাই একটা লাইক তো দিয়ে দিতে পারো তোমরা, আমি কিছু মনে করবো না, না দিলেও, বাট দিয়ে দিলে আমি কিছু মনে করবো না, দিয়ে দিলেও মনে করবো না, না দিলেও মনে করবো না। বাট চলো ভাই আমি কী বলবো, আমি আজকে নিজেও জানি না, কারণ সরাসরি ভয়েস দিতেছি। এমনিতে এডিটের সময় দিলে কি হয়, আমি ভয়েসটা চেঞ্জ মেঞ্জ ইত্যাদি করে দিতে পারি, বাট সরাসরি দিতে গেলে ওইটাতে এডিট মেডিট করতে আর ভালো লাগে না। সো যাই হোক, চলো এখানে আমি একটু মার্কসম্যানের চাপে রাখার ট্রাই করতেছি, কারণ তোমরা জানো যে মার্কসম্যানের চাপে রাখতে পারলে আমাদের জন্য বেটার। মার্কসম্যান ভাই যদি পেয়ে যায় মার মরে হ্যাঁ ওকে ওকে ওকে, এডারে মারতে হবে ভাই। এই ট্যাঙ্কটা কী পরিমাণ প্যারা দেয় তোমরা জানো, একে তো ড্যামেজ ভালো দেয়, দ্বিতীয়ত ট্যাঙ্ক, মানে ট্যাঙ্কে যদি ভালো ড্যামেজ দিতে পারে ওই ট্যাঙ্ক কী পরিমাণ প্যারা লাগে তোমরা সবাই ভালো করেই জানো। বর্তমানে এই ট্যাঙ্কগুলো বেশি মেটাতে চলতেছে, যেগুলো ড্যামেজও দিতে পারে, আবার ট্যাঙ্ক অন্যান্য কিছু ট্যাঙ্ক আছে যেগুলো শুধু সিসি আর ট্যাঙ্কই, ওইগুলো এখন কিন্তু অত মেটাতে চলে না, যেগুলো ভালো ড্যামেজও দিতে পারে আবার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলোই বেশি চলতেছে কিন্তু এখন। এই দেখো ভাই মানা বুট নেই নেই, আমার মানা শট পড়া শুরু হয়ে গেছে। মানা বুটটা নিলে কী হয় দেখো, আমার হেলথ ফুল, তাও আমার মানার জন্য বেজে যাইতে হচ্ছে, বাট আমি যদি মানা বুট নিয়ে নিতাম তাহলে আমার আর বেজে আসতে হইতো না, কারণ আমার মানা শট পড়তো না। তো এটা একটা প্যারা লাগে ভাই, এই জন্য মাঝে মাঝে আমি কী করি, আমি মানা বুটটা নিয়ে নেই, মানে এটাতে আমার একটা জিনিস স্যাক্রিফাইস করতে হয় যে কোনো কিছু, বা আমার যেটা আমি এক্সট্রা ম্যাজিক ড্যামেজ পাইতাম বা কিছু পাইতাম সেটা আমার স্যাক্রিফাইস করতে হয় শুধু মানা বুটের লেগে, যাতে এই মানা নিতে আমার বারবার বেজে আসা না লাগে, খুবই বিরক্তিকর লাগে এই জিনিসটা ভাই। তারপরও ভাই কয়েক জায়গায় মানে ছাড় দিতে হয়, কিছু করার নাই। এই দেখো শাল আর ও ও ভাই 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 কিরে ভাই, ওরে ভাই লিটারালি ভাই আমি কাইপে উঠছি, কেমনে দৌড়ে এসে সবগুলো মিলে, তাও তো মারতে পারলি না, কষ্ট মার। ও হো হো, আর একটু আগায় গেলে আমি পাইতাম, ভুল হয়েছে। ঠিক আছে ভাই, এমনিতেই ভাই আমার মরার মতন অবস্থা হয়ে গেছিলো, লিটারালি ট্যাঙ্ক এসে ধরছে, আবার হারলে এসে আলটিমেট ইউজ করছে আমার উপরে। একটু যদি সময় পাইতো, আমি যদি টাওয়ারে না ঢুকতাম তাহলে কিন্তু আমি শেষ। আই থিঙ্ক আমার বেজে ফিরে যাওয়া উচিত, বাট আমি এই মিনিয়নগুলো ক্লিয়ার করে বেজে যাবো, যাতে আমার গোলটা একটু পাই। মিনিয়নগুলো এমনিতে চলে গেলে আমি গোল পাইতাম না এমনিতেই। ও ভাই পাইচে গেছি, এম বক্সে আমার লাগবে, এটা লাগলে বিরক্তিকর লাগতো, আবার নতুন করে রিকল দাও। যাই হোক চলো ভাই, একে তো মানা শট পড়তেছে, আবার এই যে হেলথের জন্য আসতেছি, টোটাল কথা যদি ও ভাই আমি মানে দ্বিতীয় পজিশনে কেমনে আছে আই ডোন্ট নো ভাই।
গোল্ডের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে আছি, মানে আমার হাইপারের যেইখানে আমার উপরে থাকার কথা ছিল, আমি কিন্তু হাইপারের উপরে আছি। বুঝতেছি না ভাই হাইপার কি করতেছে। গেম স্টার্ট হওয়ার আগে আলফা হাইপার করতে চাচ্ছিল আর এক্সপ্লেনে জিলংরে অন্য কিছু নিতে বলতেছিল, বাট না ভাই ওই শালার হারলে। যাই হোক, বাট না ভাই জিলং মানে পাকনা, আমি হাইপার গরু। এই সেই জিলং নিয়ে তো নিছে, আমি জাস্ট কল্পনা করতেছি ও যদি ভালো খেলতে না পারে তাহলে ওরে আলফা কি পরিমাণ গালি দিবে। আমি হইলে ভাই আইডিতে ঢুইকা গেলে আসতাম, কারণ ভাই আমি একটা জিনিস নিতে চাচ্ছি, তুই নিছিস জোর করে, ঠিক আছে তোর ভালো খেলতে হবে ওই জিনিসটা, মানে আমার চাইতে ভালো খেলতে হবে, এই জন্যই তো তুই নিছিস, তাই না? তো তুই যদি আমার, এই এই দাঁড়া 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 দাঁড়া, আবে আর আবে, মানে না ভাই ওদের মেজটা খুব প্যারা দিতেছে, পজিশন বুঝে বোঝা যাইতেছে যে প্রো মেজ ভাই, একেবারে সুন্দর করে পজিশন মতন ফালায় ফার্স্ট স্কিল, জানে যে আমার লাগবে, মানে মিস হইতেছে না খুব বেশি, বোঝাই যাচ্ছে ভাই ভালো খেলে। এরকম হইলে তো প্যারা, সবাই ভালো খেললে তো আমি তোমাদেরকে আসলে খেলা দেখাইতে পারবো না, সবাই মনে করবে আমি নুব, যদিও আমি নুব বাট এটা বলা যাবে না, মনে মনে বলবা। আমার যে হেলথ আমার এখানে থাকা রিক্স, কারণ আশেপাশে ওদের মেজ আছে, তারপর আমি জাস্ট এই মিনিয়নগুলো লোভে ভাই ফিরে আসছি। এগুলো একা একা মরে গেলে আমি গোলগুলো পাইতাম না। এটা আবে দেখো পজিশন ভাই, লিটারলিও বুঝছে যে আমি ঘুরে ওইখানে এসে দাঁড়াবো, এটাই বলতেছিলাম ভাই। যারা গড ইউজ করতে পারে ঠিকঠাক মতন এদের ভাই খুব ভালো খেলতে পারে, জাস্ট তুমি যদি পজিশন বুঝতে পারো যে এনিমি পরবর্তীতে কোন দিকে দৌড় দিবে, ওই দিকে যদি ঠিকঠাক করে তুমি স্কিলটা লাগাইতে পারো, তাহলে কিন্তু অনেক স্কিল লাগানো পসিবল। স্কিল আমি উল্টাপাল্টা কেন বলতেছি আই ডোন্ট নো, তোমরা তো আবার ভুল ধরার জন্য এক পায়ে দাঁড়াই থাকো, এখন থেকে দুই পায়ে দাঁড়াবো ভাই, এক পায়ে দাঁড়ায় পা ব্যথা করার কোনো দরকার নাই। আমি একটা কাজ করি, গেমটা কেটে কেটে ছোট করে দেই যাতে তোমাদের বোর ফিল না হয়, মানে হাবি যাবি আমি যে এখান দিয়ে ঘুরে বেড়াইতেছি মিনিয়ন ক্লিয়ার করতেছে এগুলো না রাখি, আই থিঙ্ক এগুলো দেখলে তোমাদের কাছে বোরিং লাগে, সো এগুলো আমি আপাতত কেটে দেই। বাট তোমরা এটার কমেন্ট সেকশনে জানাইতে পারো যে অ্যাকচুয়ালি তোমরা কি এই কাটাকাটি ভিডিও চাও মেন অ্যাকশন, নাকি তোমরা মিনিয়ন ক্লিয়ারও দেখতে চাও, আই মিন টুকিটাকি একেবারে কোনো কিছুই কাটবো না এরকম চাও, নাকি কাইটে কাইটে জাস্ট মেন অ্যাকশন দেখাবো, সেটা বলতে দিতে পারো, আমি পরবর্তীতে ওইটাই করব। এখানে দেখো আমি কিন্তু সানের কাউন্টার, কারণ আমার এরিয়াটা অনেক বড়, আর সান যতই ক্লোন বানাক না কেন ও আমার ভিতরেই থাকতেছে, ওর প্রত্যেকটা ক্লোন দিয়ে আমি ড্যামেজ দিতে পারতেছি, এই জন্য এবার দেখো কি মাইটটা দিলাম। আরে ভাই এদিকে মারামারি করতে যায়, ওদিক দিয়ে তো আমার টাওয়ার নাই, আবার গোল্ড লেনে পুশ করে একেবারে লাস্ট টাওয়ারে চলে আসে, গোল্ড লেনে মাত্র একটা টাওয়ার বাকি আছে ভাই, লিটারেলি পুরাপুরিভাবে বাস খাওয়ার টাইম মনে হয় হয়ে গেছে। এই যে আবে আর ভাই, আমি 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 কইলাম না ভাই আমি অজিতকে নিতে হারি, দেখো আমরা যতই ভালো খেলার চেষ্টা করি না কেন আমি হেরে যাবো, আই নো ভাই আমার বোঝা হয়ে গেছে এই ম্যাচ আর জিতা হবে না, লিটারেলি আমরা কোনো টাওয়ারই পুশ করতে পারতেছি না, জিতবো কেমনে বলো। আমি চেষ্টা করব ভাই আমার বেস্টটা দিয়ে খেলার, তোমরা দেখো আমি অলরেডি কিন্তু সেফ পজিশনে থেকে খেলার চেষ্টা করতেছি, এবং আমার মতে আমি আমার জায়গা থেকে ঠিক খেলতেছি, বাট আই ডোন্ট নো আমার টিমের কোন জায়গায় কী সমস্যা হচ্ছে, আমরা আগাইতে পারতেছি না, লিটারেলি এখানে পুরোপুরিভাবে বাস খাইতেছি। আই থিঙ্ক সমস্যাটা বেশিরভাগ দেখা দিতেছে আমাদের জিলংয়ের ওইখানে, জিলং অ্যাকচুয়ালি হাইপার নিছে, বাট হাইপারের যেইভাবে খেলা উচিত ওইভাবে খেলতে পারতেছে না, যেটা একটা বিরাট বড় সমস্যা। আমি তোমাদেরকে বলছি টিমের কিন্তু প্রত্যেকটা, মানে তোমাদের প্রত্যেকটা মেম্বার কিন্তু ভাই প্রয়োজন, মানে ইম্পর্টেন্ট, কেউ একজন খারাপ খেলে ওইটার জন্য পুরো টিমকে সাফার করতে হয়, এই জন্য টিমমেট খারাপ করলে সবচাইতে বেশি বিরক্তিকর লাগে, মানে তুমি খেলে হেরে যাও ওইটা মাইনে নেওয়া যায়, বাট টিমমেটের জন্য হারলে ভাই ওইটা মানা যায় না, খুব কষ্ট লাগে, মনে চাই যে বিষ খাই, বাট আপাতত যে গরিব অবস্থা আমার আমি বিষ খাইতেও পারবো না, তোমরা চাইলে বিকাশ করে দিতে পারো আমি কিছু মনে করবো না। এদিকে ভাই আবারও মারামারি শুরু হয়ে গেছে, চলো 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 চলো, এটা ধর ওদের মেজ যেন বাঁচতে না পারে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে ওকে ফাইনালি ভাই ওদের মেজ তো মারতে পারছি, যদিও আমি টাওয়ারে ঢুকে গেছিলাম আমার অবস্থা খারাপ দেখতেই পারতেছো, দাঁড়াও দাঁড়াও মর ভাই, এইবার আলটিমেটটা থাকলে কাজে লাগতো, বাট আমি টাওয়ারে আলটিমেট, ও ভাই ওদের মিয়ার দেখতেছি ভালো ড্যামেজ হয়ে গেছে, মানে আমার এসে এক সেকেন্ডের মধ্যে মেরে ফেলছে, আমি টেরও পাই নাই, মানে আমি কিছু যে করবো সেটারও টাইম পাই নাই, সবাই জিলং যাইস না। হুম আবে ভাই এই জিলংরে কেউ বোঝা না রে ভাই, তিন চারজনের ভিতরে টান দিয়ে ঢুকে গেলে লাভ আছে, যদিও ওইখান থেকে মনে হয় না ও বাইসে আসতে পারতো, না মানলেও থাক ভাই, কারো ব্লেম করা যাবে না, কাউরে দোষ দিব না, আমার কপাল খারাপ এলে গে আমি হারি, কারো দোষ নেই, সবাই ভালো খেলে। এই দেখো ওদের ট্যাঙ্ক ভাই, এত মারি তারপরও মরে না, হিলিং রিডাকশন আইটেম নিয়ে রাখছি তারপরও মরে না, দাঁড়াও আমি ওদের মেজ টার্গেট করবো, এখানে আলটিমেট মেরা লাভ নাই, শুধু শুধু এই যে ওদের মেজকে ড্যামেজ না দিলে পিছন থেকে ওদের মেজ আবার প্যারা দিত, তো এই জন্য ভিতরে ঢুকছি আমি, বাট মনে হয় না বাঁচতে পারবো, ও ভাই কিচ্ছু করার নাই, যদিও ভাই আমি ডাবল কিল পেয়ে গেছি, চলো মারো রে ভাই সাবাস। আমি কিন্তু ভাই চাইলে আমি ওই যে পিছনে দাঁড়ায় ট্যাঙ্কের উপরে আলটিমেট দিতে পারতাম, তাতে খুব একটা লাভ হইতো না,
আমি জাস্ট ওদের মেজকে এই জন্য টার্গেট করছি, দেখো আমি ওরে মারতে পারি আর না পারি ওইটা হলো পরের বিষয়, বাট ওদের মেজ যে আছে ওর কিন্তু পজিশন চেঞ্জ করতে হয়েছে, আই মিন ওর টিমমেটরে ফালাইতে হয়ে ওর কিন্তু পিছনে চলে যাইতে হয়েছে আমার কারণে। সো এইটাই হচ্ছে আমার লাভ, মানে মারতে পারছি ওইটা তো পরবর্তী লাভ, বাট আমার মূল যে ইন্টেনশন থাকে আমি যেটা সবসময় বলি যে মার্কসম্যান অথবা মেজকে টার্গেট করবা, কারণ ওদের হেলথ কম থাকে, তুমি ওদের মারতে না পারলেও তুমি যে ওদেরকে সরাই দেবা টিম ফাইট থেকে এইটাই হচ্ছে তোমার টিমমেটরে বেনিফিট দিবে আর কি। ধরো ট্যাঙ্ক তখন একা হয়ে যাবে যখন ওর সাথে কোনো টিমমেট থাকবে না, তোমার জন্য ওর টিমমেট যদি পিছায় যায় তাহলে ট্যাঙ্কটা একা হয়ে গেল। সো এই জিনিসটাই করার ট্রাই করবা সবসময়। বলতে বলতে দেখো এখানে আরও একটা টিম ফাইট জয়েন করছে, আর এইবার আমি ট্যাঙ্কের উপর আলটিমেট মেরে বসেছিলাম, বাট ওদের ট্যাঙ্কটা আমি মারতেই পারি না। দেখছো কী পরিমাণ কষ্ট করতেছে আমার সবাই মিলে, মানে সবাই মিলে আমরা মারতে পারতেছি না ঠিকঠাক মতন। এই জন্য ভাই ট্যাঙ্কের উপরে অ্যাটাক করা একটা বোকামি, মানে শুরুর দিকেই তুমি ওদের ট্যাঙ্কে মারতে মারতে দেখবা যে তোমারে মেরে ফেলছে। সো ট্যাঙ্কে ইগনোর করাই বেটার, বাট যদি সামনে সেইভাবে চলে আসে যে ওরে না মাইরে তুমি আগাইতে পারতেছ না তাহলে তো মারতেই হবে। আর এই মুহূর্তে ভাই টিম কারা জিতবে কিছুই বলা যাচ্ছে না, কারণ আমরা অলরেডি 20টা কিল করছি আর ওরা 18টা কিল করছে। পুরো টান টান উত্তেজনা খেলা হচ্ছে ভাই লিটারালি, মানে কিছুই বোঝা যাচ্ছে না যে কারা জিতবে। ওরাও ভালো পুশ করতেছে আমরাও ভালো পুশ করতেছি, আই ডোন্ট নো ভাই এখন কারা জিতবে, বাট আমার লাক বলে যে আমি জিততে পারবো না, মানে অদিত্যের এই দ্বারা দ্বারা দ্বারা। দেখো ভাই সান কিন্তু আমার সাথে পারবে না, আর যাই হোক না কেন চলেই গেলো, যদিও মানে ওর যে তিনটা বডিতে আমি একসাথে ড্যামেজ দিতে পারতেছি এই জন্য ও আমার সাথে পারবে না, বাট যদি আমি সিঙ্গেল ড্যামেজ দিতাম তাহলে কিন্তু আমি সানের সাথে পারতাম না। সো যেটা আমি বলছিলাম যে সানরে কিল করা কিন্তু ইজি, তোমার জাস্ট বুঝতে হবে যে সানের এগেনস্টে কোন। এই দাঁড়া দেখছো ওদের ট্যাঙ্ক একেবারে সরাসরি আমার দিকে চলে আসছে অ্যাটাক করার জন্য, কারণ জানে যে ভাই আমি ড্যামেজ দিতে পারবো বেশি। তো এইটাই হচ্ছে মেন খেলার নিয়ম ভাই, সবসময় মেজ মার্কসম্যানকে টার্গেট করতে হবে, তাতে তুমি ট্যাঙ্ক হও যাই হও না কেন। বাট মনে হচ্ছে না এখন আর বাঁচতে পারবো, মানে আই মিন আমার অবস্থা ভালো যাচ্ছে না, মরনা রে ভাই চলো। ও ভাই 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 কিচ্ছু করার নাই, দেখছো এইবার আর আমার কুলায় নাই। ওদের ভাই সানও ভালো খেলতেছে এখানে দেখতে পারতেছো, কিচ্ছু করার নাই, মনে হচ্ছে এখন হারতে হবে, কিচ্ছু করার নাই ভাই। তা এটাই কর না ভাই, মিনিয়নগুলো ক্লিয়ার করে ফেল, মারামারির দরকার নাই এখন, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট মিনিয়নগুলো ক্লিয়ার করে ফেল ভাই। ওদের ট্যাঙ্কের অবস্থা দেখছো, লাভ শেষ শেষ। আরে মারনা রে ভাই, আর একটু ষাটটা সেকেন্ড দ্বারা আমার আসতে দে ভাই। প্রথম দিকে ভালো খেলতেছিলাম, বাট এখন কেন জানি হচ্ছে না, বারবার মারা যাইতেছে আমি। চলো 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 মিনিয়নগুলো ক্লিয়ার কর ভাই, আপাতত মিনিয়ন ক্লিয়ার কর। মোটে জিততে পারি না, অদিত্য নিয়ে আজকে জিতলে ভাই একেবারে একটা কাহিনী হয়ে যাবে। এমনিতেই ম্যাচ যেরকম হাট চলতেছে, এরপরে যদি ম্যাচ জিতে যাই এরপরে আমি আরও 10 ম্যাচ অদিত্য দিয়ে খেলবো, বাট এই ম্যাচ হেরে গেলে আমি আর অদিত্য নিয়ে খেলবো না আগামী এক সপ্তাহ না এক মাস, আর এক মাস আমি অদিত্য নিয়ে খেলবো না যদি আজকে হারি। আর জিতলে আমি পরবর্তী 10 ম্যাচ আর অদিত্য দিয়ে খেলবো, কারণ তাহলে বুঝবো যে আমার লাক ফিরে আসছে, আর হারলে বুঝবো যে এটা আসলেই আমার জন্য খারাপ। এদিকে ভাই আমাদের টাওয়ার একটাও নাই, ওইদিকে লর্ড স্পন হয়ে গেছে, ও ভাই লর্ড নেওয়া শুরু করে দিছে, কিচ্ছু করার নাই ভাই। এবার ওরা লর্ড নিয়ে নিলেই আমরা হারিয়ে যাবো শেষ, কারণ আমাদের কাছে আর কোনো ওয়ে নাই ভাই, আমাদের কাছে কোনো টাওয়ারও নাই যে আমার এই মার 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 সালার ফুট। ওই ও বুঝতেও পারে নাই যে ও কী করবে, দাঁড়া 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 চল মার, সাবাস সাবাস এটাও মার ভাই, প্লিজ প্লিজ সব মার। এই বে এ শালার এত ড্যামেজ কেমনে ভাই, হারলেও খেলতেছে আর আমাদের জিলংও খেলতেছে ভাই। ওই দেখো ওই জিলং শেষ, জিলং শেষ ট্যাঙ্ক মারতে মারতে, ট্যাঙ্কের একটু ফুটা হেল একটু ফুটা হেল সেইটুক মারতে যায় জিলংয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, জিলং মরে গেছে। দেখো ভাই শেষ, কিচ্ছু করার নাই। আমি যেটা বলতেছিলাম ভাই ট্যাঙ্কের অল্প একটু হেল থাকলেও তোমরা মারতে যাবো না, আমি কিন্তু অনেক ভিডিওতে এই জিনিসটা বলছি যে ট্যাঙ্কের অল্প একটু হেলথ মানে তোমার অন্য হিরোর ফুল হেলথ, ওর অল্প একটুই মানে অন্য হিরোর ফুল হেলথ, আগে অন্য হিরো মারো তারপর ট্যাঙ্ক। আর আমি গত 2-4 সপ্তাহ ধরে খালি এই 20 আর 15-র মধ্যে ঘোরাঘুরি করতেছি, না উপরে যাইতে পারি না নীচে যাইতে পারি, অবশ্য আমি মনে হয় 3-4 দিন গেমের মধ্যেই ঢুকি নাই। ও ভালো কথা, তোমরা যারা পুরস্কার পাইছিলাম মানে গিভওয়ে উইনার তোমরা কি নিবা না কিছু নাকি, আমি বুঝলাম না, আমারে দান করে দিছো, মানে কেউ রিকোয়েস্টই দেয় না এখন পর্যন্ত। কালকে আমি ঢুকলাম, মানে 3-4 দিন পরে ঢুকছি আমি গেমের মধ্যে, ভাবছি যে রিকোয়েস্ট দিয়ে রাখছি আমি দিয়ে দিবো, বা ঢুকে দেখি ভাই কেউ রিকোয়েস্ট দেয় নাই, জিতছিল কারা কারা ভাই রিকোয়েস্ট দাও, আমি কিন্তু মনে রাখছি, তা বলে সবাই রিকোয়েস্ট দিও না, তাড়াতাড়ি ভাই রিকোয়েস্ট দাও তোমরা কোন স্কিন নিতে চাও। যাই হোক আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।